নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান তোমার নামের গান দেখবার জন্য আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ স্টুডিওতে আমাদের সাথে আছেন বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী, কিংবদন্তি তুল্য শিল্পী, যিনি আমাদের কাছে ছায়া হয়ে আছেন, সেই বিখ্যাত শিল্পী জোসেফ কমল রড্রিক্স। শিল্পীকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জোসেফ কমল রড্রিক্স সম্পর্কে যদি বলতে হয়, তিনি 12 আগস্ট 1952 সালে গাজীপুর জেলার কালীগঞ্জ থানায় জন্মগ্রহণ করেন। 1961 খ্রিস্টাব্দে তৃতীয় শ্রেণীতে পড়াকালীন সময় গান গাইতে চেষ্টা করতেন। মায়ের উৎসাহ অনুপ্রেরণা ওনাকে গানের প্রতি কখন যে এগিয়ে নিয়ে গেছে তা বুঝতেই পারেননি। স্কুল জীবনে থাকতেই পদ্ধতিগতভাবে বুলবুল ললিতকলা একাডেমি কলেজ অব মিউজিক সার্টিফিকেট কোর্সে মোট 5 বৎসর সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। এ সময় রবীন্দ্রসঙ্গীত শিখতেন এবং সাথে উচ্চাঙ্গ সঙ্গীত। পরবর্তীতে ছায়ানট সঙ্গীত বিদ্যানিকেতনে মোট 5 বছর তিনি গান শিখেন। স্কুল জীবন থেকেই ওনার প্রিয় উস্তাদ পিসি গমেজের কাছে ব্যক্তিগতভাবে উচ্চাঙ্গ সঙ্গীতের তালিম নেন। পিসি গমেজের কাছে এই সময় শিল্পী নীলুফার ইয়াসমিন, সাবিনা ইয়াসমিন তারাও গান শিখতেন। এছাড়া বিভিন্ন সময়ে তিনি যাদের কাছে গান শিখতেন তারা হলেন উস্তাদ নারায়ণ বসাক, উস্তাদ ফুল মোহাম্মদ, শিল্পী লুৎফর রহমান, শিল্পী মাহমুদুর রহমান, শিল্পী সৌরভ হোসেন প্রমুখ। স্কুল জীবনে রবীন্দ্রসঙ্গীত যাদের কাছে শিখেছেন তারা হলেন সঞ্জিদা খাতুন, আতিকুল ইসলাম, জাহিদুর রহমান ও ফজলে নিজামী। 1970 খ্রিস্টাব্দ থেকে রেডিও পাকিস্তান, যা বর্তমানে বাংলাদেশ বেতার নামে পরিচিত, সেই বেতারে তিনি গান গেয়ে আসছেন। 1972 খ্রিস্টাব্দ থেকে বাংলাদেশ টেলিভিশনে নজরুল সঙ্গীত গেয়ে আসছেন। রেডিওতে প্রথম অবস্থায় আধুনিক গানই তিনি গাইতেন। টেলিভিশনে নজরুল সঙ্গীত পরিবেশনের পর বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ ওনাকে নিয়মিত নজরুল সঙ্গীত গাইতে অনুরোধ করেন। নজরুল চর্চা মূলত 1972 সাল থেকে তিনি শুরু করেন। বর্তমানে তিনি নজরুল সঙ্গীত শিল্পী সংস্থার কোষাধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক মেয়ের জনক। তার স্ত্রী ডক্টর রেবেকা গমেজ অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার, কৃষি গবেষণা ইনস্টিটিউট। তার মেয়ে প্রিসিলা রড্রিক্স স্কলারশিপ নিয়ে MBA শেষ করে আমেরিকায় অবস্থান করছেন এবং তার মেয়েও রেডিও টেলিভিশনের শিল্পী হিসাবে তালিকাভুক্ত। তার ছেলে বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রিতে অধ্যয়নরত। এই খ্যাতিমান নজরুল সাধকের সর্বাঙ্গীণ মঙ্গল ও সুদীর্ঘ জীবন কামনা করে আমরা আজকের এই আয়োজন শুরু করছি। আজকে আমরা একটি বিষয় আমরা জানি যে আপনি নজরুল সঙ্গীতের সেই যুগ যুগ ধরে আপনি নজরুল সঙ্গীত করে আসছেন এবং আপনি কাজী নজরুল ইসলাম যখন অসুস্থ অবস্থায় বাংলাদেশে তাকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়ে আসেন, সেই কবি ভবনেও আপনি নিয়মিত যেতেন এবং কবিকে গান শোনাতেন। কিন্তু আজকে আমরা আমাদের এই পর্বটি সাজিয়েছি নজরুলের সুবিশাল সঙ্গীত যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্যের ইসলামী সঙ্গীতের অংশটুকু দিয়ে আমরা সাজিয়েছি, কারণ আমরা জানি আপনি অত্যন্ত আবেগ নিয়ে, নিবেদন নিয়ে ইসলামী গানগুলো করে থাকেন। চেষ্টা করি গাইতে, তবে আপনি যে কথাটা রেফারেন্স দিয়েছেন ওই কথাটা আমি আসলে বলবো যে নজরুল সঙ্গীত আমি আজকের থেকে করি না। যখন থেকে আমি নজরুল সঙ্গীত করি, বিশেষ করে পদ্ধতিগতভাবে আমি কিন্তু নজরুল সঙ্গীতই গিয়ে আসছি এবং এটার বাইরে আমি সহজে খুব একটা গাই না, অন্তত মিডিয়াতে বা অন্য রেডিও সেন্টার বা অন্য জায়গায়। কিন্তু এইভাবে জলসা টলসা বা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের গান আমি গিয়ে থাকি, সব ধরনের গানই করি। তবে আজকে যে এই গানটা আমি গাচ্ছি, যেটা পল্লীগীতির সুরে, সেই সুরের নজরুলের এই গানটি আমি প্রথমে গাচ্ছি। এটা ইসলামিক গান। পূবন হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, কাবার জিয়ারতে আমার নাই সম্বল ভাই, সারা জনম সাধ ছিল যে মদিনাতে যাই রে ভাই, মদিনাতে যাই, মিটলো না সাত দিন গেল মোর দুনিয়ার বোঝা বইয়া, যাও রে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া, পূবন হাওয়া
অংশবিশেষ শোনাচ্ছি। এই জীবনে সারাক্ষণ ব্যতিব্যস্ত থাকি রুটি রিজিকের চেষ্টায় বা প্রচেষ্টায়, যেটি বলি না কেন আমরা, যে আহারের যেই ব্যবস্থাটি, এই চিন্তা আমাদেরকে সবসময় ব্যতিব্যস্ত করে রাখে। অথচ ইসলামের যে বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষণ হচ্ছে তিনি আহারদাতা, তিনি রাজ্জাক, তিনি রিজিক দিয়ে থাকেন। তো এই সংক্রান্ত আমাদের জাতীয় কবির একটি সুবিখ্যাত গান আপনার কণ্ঠে আমরা শুনে থাকি, সেটি যদি আজকে একটু অংশ বিশেষ করেন। আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, তোর সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, তোর সৃষ্টি করে তোর কাছে যে আছেন তিনি ঋণী, জীব দিয়াছেন যিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি। সারা জীবন চেষ্টা করে ভিক্ষা মুষ্টি আনলি ঘরে, সারা জীবন চেষ্টা করে ভিক্ষা মুষ্টি আনলি ঘরে, কোমল তার কাছে তুই হাত পেতে দেখ কি দান দেন তিনি, কোমল তার কাছে তুই হাত পেতে দেখ কি দান দেন তিনি, জীব দিয়াছেন যিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি। না চাইতে ক্ষেতের ফসল প্রায় বৃষ্টির জল, তুই যে পেলে পুত্র কন্যা তোরে কে দিল তা বল, না চাইতে ক্ষেতের ফসল প্রায় বৃষ্টির জল, তুই যে পেলে পুত্র কন্যা তোরে কে দিল তা বল, যার করুণায় এত পেলি তারে কেবল ভুলে গেলি, যার করুণায় এত পেলি তারে কেবল ভুলে গেলি, তোর ভাবনার ভর দিয়ে তাকে ডাকরে নিশি দিনি, তোর ভাবনার ভর দিয়ে তাকে ডাকরে নিশি দিনি, ডুব দিয়াছেন তিনি, আহার দেবেন তিনি রে মন জীব দিয়াছেন যিনি। কি চমৎকার সৃষ্টি! এই গানের পর যদি আমরা অন্য একটি গানের দিকে আমরা যাই, দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান, যে গানটি দিয়ে আমরা এই অনুষ্ঠানের নামকরণ করেছি, আপনি যদি কয়েকটি। আচ্ছা, দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান, দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান, হে খোদা যে তোমারে হুকুম তোমারে ফরমান, দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান, এমনি তোমার নামের আসর নামাজ রোজার নাই অবসর, তেমনি তোমার নামের আসর নামাজ রোজার নাই অবসর, তোমার নামের নেশায় সদা মশগুল মোর প্রাণ, হে খোদা যে তোমারে হুকুম তোমারে ফরমান, দেশে দেশে গেয়ে বেড়াই তোমার নামের গান। চমৎকার! এবং আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তরুণদেরকে
বেশি আহ্বান জানিয়েছেন যে তরুণরাই একটি সমাজকে পরিবর্তন করতে পারে, তারাই নতুনের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে পারে। কবি কিন্তু তার একটি বিখ্যাত একটি ইসলামী গানেও তরুণদেরকে তিনি আমন্ত্রণ জানিয়েছেন যে আল্লাহর প্রেমে তারা যেন মশগুল হয়, তারা যেন এগিয়ে আসে। আমার মনে হয় যে কথাটা যেটা বলছেন এর সাথে আমি একটু লিংক আপ করতে যাচ্ছি, সেটাই যে আমাদের এই বর্তমানে যে নজরুলকে নিয়ে আমরা যে চর্চাটা করছি, এটা কিন্তু সত্যি কথা বলতে কি, আমরা সেই যুবক এবং শিশুদের বা স্কুল পর্যায় থেকে নিয়ে যুবক পর্যন্ত বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই জায়গাটাতে আমাদের প্রচারের অভাবটা খুব বেশি, একেবারে উপেক্ষিত, একেবারে উপেক্ষিত। আপনি দেখেন যে আপনি নজরুলকে যখনই মনে হচ্ছে যে না এটা একটা এলিট গ্রুপের জন্য নজরুল, আসলে কিন্তু তা না, এলিটের জন্য কেন, এটা হবে তাদের গ্রাসরুট লেভেলে। যেখানে দেখুন যে আগে আমরা যতটুকু মনে পড়ে আমরা ছোটবেলায় স্কুলগুলোতে নজরুলের রণসঙ্গীতটি গাওয়ানো হতো, চল 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 আমরা নিজেরা করে বাজে মাদল, কিন্তু আজকাল এই গানটিও হচ্ছে না, কিন্তু কোনো মানে এটা এটা হচ্ছে না কেন, এটার পিছনে ব্যাকগ্রাউন্ডটা কি, এটা হয়তো আমরা অনেকেই জানি কিন্তু বলতে সাহস পাচ্ছি না বা বলতে চাচ্ছি না, এটা হতে পারে। কিন্তু এটা আমার মনে হয় না এই দুদিন পরে যেন এটা শো কেসে, আমাদের নজরুলকে শো কেসে আমরা দেখতে চাই, ওই পর্যায়ে যেন অনেকটা অনেকটা চলে যাচ্ছে, যেন মনে হচ্ছে যেন এলিটদের জন্য আমাদের এই নজরুল, আসলে নজরুল কিন্তু মানুষ সবা, হ্যাঁ মাটি এবং মানুষ, মানবতার কবি ছিলেন উনি, মানবদেরকে নিয়ে লিখেছেন, যাদের জন্য লিখেছেন শিশুদের জন্য, হ্যাঁ অত্যাচারিত যারা তাদের জন্য, অত্যাচারিতদের জন্য অবশ্যই লিখেছেন। তো সুতরাং আমরা নজরুলকে আমরা ওইভাবে কেন দেখবো, আমরা আবারও আপনার কাছে ফিরবো বিরতির পর। দর্শক, সময় হলো তোমার নামের গান অনুষ্ঠান থেকে স্বল্প সময়ের বিরতিতে যাবার, বিরতির পর আপনারা আমাদেরকে আবারও সঙ্গ দেবেন সেই প্রত্যাশা করছি। তোমার নামে রে গা। দর্শক, বিরতির পর অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান তোমার নামের গান দেখবার জন্য আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা যাচ্ছি আমাদের প্রিয় শিল্পীর নিকট। যেমনটি আমরা শুনছিলাম যে তরুণ প্রেমিক, এই গানটি যদি আপনি আমাদেরকে দু একটি কলি শোনান। তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়, তরুণ প্রেমিক প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়, ও গো বিজয়ী নিখিল হৃদয় কর কর জয় মোহন মায়ায়, তরুণ প্রেমী প্রণয় বেদন জানাও জানাও বেদিল প্রিয়ায়, নহে ও এক হিয়ার সমান হাজার কাবা হাজার মসজিদ, নহে ও এক হিয়ার সমান হাজার কাবা হাজার মসজিদ, কি হবে তোর কাবার খোঁজে কি হবে তোর কাবার খোঁজে, আশয় খোঁজ তো হৃদয় ছায়ায়, তরুণ প্রেমী প্রণয় বেদন জানাও জানাও বেদন প্রিয়ায়। দেখুন এখানে মানবিক যে সেন্সটা কবি নিয়ে এসছেন সকলের জন্য, যে এই যে হিয়া, একটি হিয়ার সমান হাজার কাবাও হবে না, হাজার কাবাও হবে না, কত চমৎকার কথা। এই কবি তো লিখতে পারেন যে গাহি সাম্যের গান মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। এই যে মানুষের জয় গান তিনি গেয়েছেন, তার সকল সৃষ্টিতে, তার সকল সাহিত্যে, সঙ্গীতে, সব জায়গায় তিনি মানুষের জয় গান গেয়েছেন, মানবতার কথা বলেছেন। তো এ পর্যায়ে আমরা সে মানুষ যখন ঘুমিয়ে যায়, অবচেতন হয়ে যায়, সেই মানুষগুলাকে কিন্তু জাগানোর জন্য তিনি আবার রাহবারের ভূমিকা, তিনি মুয়াজ্জিনের ভূমিকাও পালন করেছেন। বাজলো কি রে ভোরে রোশনাই, বাজলো কি রে
ভোরে রোশনাই নিদ মোহলার আধারে পুরে শুনছি আজান গগন তলে অতীত রাতের মিনার চূড়ে বাজল কি রে ভোরে রোশনাই বাজল কি রে ভোরে রোশনাই নিদ মোহলার আধারে পুরে সরাই খানার যাত্রীরা কি বন্ধু যাব উঠলো হাকি সরাই খানার যাত্রীরা কি বন্ধু যাব উঠলো হাকি নীর ছেড়ে ওই প্রভাত পাখি গুলিস্তানে চললো উড়ে বাজল কি রে ভোরে রোশনাই বাজল কি রে ভোরে রোশনাই নিদ মোহলার আধারে পুরে আপনি তো আমাদের প্রিয় কবির অনেকগুলো নাতের রসুলো করেছেন আপনি সেই রকম একটি নাতের রসুল হে মদিনাবাসী যদি একটি দুটি লাইন আমাদের জন্য বলেন হায় মদিনাবাসী হায় মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম জলওয়া দেখালে দিল হরিলে বন্ধু হলো বেগানা জলওয়া দেখালে দিল হরিলে বন্ধু হলো বেগানা হেসে হেসে সংসার কহে দিওয়ানায় দিওয়ানা মদিনাবাসী হায় মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম মদিনাবাসী প্রেমিক ধরো হাত মম কি অসাধারণ সৃষ্টি আচ্ছা জাতীয় কবি কাজী নজরুল ইসলাম যেদিন মৃত্যুবরণ করলেন আমরা জানি যে ইতিপূর্বে আমরা দর্শকদের উদ্দেশ্যে বলেছি যে আপনি জাতীয় কবিকে কবি ভবনে অনেক সময় দিয়েছেন যেতেন গান শোনাতেন তো তিনি যেদিন ইন্তেকাল করলেন সেই দিনের স্মৃতিটুকু যদি ছোট্ট করে একটু বলেন আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি ওই সময় নজরুলকে সপ্তাহে পাঁচ দিনে আমি গান শোনাতে যেতাম তো একদিন হঠাৎ করে শুনলাম যে উনি মারা গেছেন তখন আমি ক্লাসে বসা তো আমি চলে এসেছি এসে দেখি যে লাইন ধরে দাঁড়িয়ে আছে অনেক মানুষ সেই সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত মানুষের ভিড় একদম সমানের লাইন নজরুলকে পিজি হাসপাতাল কিন্তু নিয়ে আসা হয়েছে দোতলায় সিঁড়ির মধ্যে এক সিঁড়ি দিয়ে উঠছে আরেক সিঁড়ি দিয়ে নামছে এক নজর দেখে কিভাবে চলছে সেই লাইনটি আপনার লাইনটি চলে এসেছে সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত তো আস্তে আস্তে ধীরে ধীরে যখন আসলাম তাকিয়ে আছি অনেকক্ষণ তাকিয়ে আছি হঠাৎ করে কেন জানি আমার হাতটা তার উপরে চলে গেছে তখন আরেকজন প্রহরী ছিল পাশেই সে পুলিশ হাতটা সরিয়ে দিল আপনি আর স্পর্শ করতে না আমি আর স্পর্শ করতে পারলাম না তখন আমি অনেকক্ষণ তাকিয়ে দেখলাম যে পিছে তাকিয়ে দেখি যে উনি বসে শুয়ে আছেন ওনার দেহটা শুয়ে আছে মানে তখন মনে হচ্ছিল যে এই কবিকে নিয়ে কত মানে সেই কোলাকুলি করা এবং দুষ্টমি করা অনেক কিছুই আমি এই সেই সময়টিতে করেছি আমি কিন্তু এখন কবি ভবনে হ্যাঁ সেই অথচ আমি আজকে এসে আমি ওনাকে ধরতে পারছি না এই একটা দৃশ্য কেন যেন আমাকে বারবার কবি যখনই আমি গান গাইতে যাই কবি সেই দৃশ্যটা আমার চোখের সামনে ভেসে ওঠে আমরাও ভারাক্রান্ত আপনার কথা শুনে আমরা জানি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম তার একটি গানে তিনি লিখেছেন যে মসজিদেরই পাশে আমায় কবর দিও এই গানটা যখনই আমি গাই আমার নিজের কাছে আসে এই যে মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই এই গানটি যদি আজকে আমাদেরকে আমি অল্প কিছু শোনাচ্ছি মসজিদেরই পাশে কবর দিও ভাই মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই যেন গোরে থেকেও মুয়াজিনের আজান শুনতে পাই মসজিদেরই
कबर दियो भाई आमार गोरेर पास दे भाई नमाज राजाबे पवित्र से पायर ध्वनि ए बंदा सुनते पावे आमार गोरेर पास दे भाई नमाज राजाबे पवित्र से पायर ध्वनि ए बंदा सुनते पावे गोर अजाब थे के ये गुनागार पाई बेरे हई मस्जिद री पासनामा कबर दियो भाई অশেষ ধন্যবাদ আপনাকে আজকে স্টুডিওতে তোমার নামের গান অনুষ্ঠানটিতে আপনাকে পেয়ে আমরা আনন্দিত আমরা উৎসাহ বোধ করছি নজরুল সঙ্গীতকে নজরুলের সৃষ্টিকর্ম তার দর্শন তার কর্ম সব কিছুকে নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই এবং সেই এগিয়ে যাওয়ার অগ্রযাত্রার পথ প্রদর্শক হচ্ছেন আপনারা তিনি যেমনটি বলেছেন যে আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না সুতরাং যতদিন জুলুম নির্যাতন থাকবে মানুষের অধিকার নষ্ট হবে পৃথিবী সর্বত্রই ততদিন পর্যন্ত নজরুলের প্রয়োজনীয়তা থাকবে পৃথিবীর সব জায়গাতেই অবশ্যই আপনি আমাদের অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধেয় নজরুল সঙ্গীত শিল্পী আপনি নজরুলের একজন সাধক আমাদের এই অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা আপনাকে একটি বিশেষ বিশেষণে অভিহিত করছি আপনি নজরুল অ্যাম্বাসেডর এবং নজরুল অ্যাম্বাসেডর হিসেবে আপনি নজরুলের কর্ম এবং দর্শনকে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে দিবেন এই প্রত্যাশা আমাদের ধন্যবাদ সুপ্রিয় দর্শক অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড নিবেদিত আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্ম ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান তোমার নামের গান অনুষ্ঠান থেকে আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফেজ তোমার নামের গান।